الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين পরিশেষে আমি আপনাদের সামনে দুই এক মিনিটের জন্য একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে মানে বাস্তবতার নিরিখে আর কি। আপনারা সকলেই জানেন যে সাধারণত বাংলাদেশের মসজিদগুলো কিংবা মসজিদ কিংবা মাদ্রাসা, বিশেষ করে মসজিদ যেখানে আমরা পাঁচ ওয়াক্ত সালাত আদা করি, সেখানে সাধারণত সরকারি গভর্নমেন্ট কর্তৃক কোনো অনুদান আসে না। তো গভর্নমেন্ট কর্তৃক অনুদান আসে না, মসজিদের কার্য প্রণালীগুলো বা মসজিদের উন্নতিগুলো সম্পূর্ণ নির্ভর করে ব্যক্তির দানশীলতার উপরে বা ডোনারের উপরে, মানুষ যে দান করে সে দানের উপরে মসজিদটা নির্ভর করে। তো আমি গত জুমায় বলেছিলাম, এই জুমায়ও মানে বলার প্রয়োজনীয়তা ছিল, কিন্তু আসলে বলুন তো প্রত্যেকটা জুমায় কি বলা যায়? প্রত্যেকটা জুমায় তো বলা যায় না। দান করলে সম্পদ কমে না। একটা হাদিস উল্লেখ করবো আপনাদের সামনে, সহিহ মুসলিমের আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন যে বাইনা মা রাজুলুন বি ফালাতিন মিনাল আরদি, আমাদের মাঝে একজন ব্যক্তি ছিল, সেই ব্যক্তি কি করত, একটা চারণ ভূমি মানে বিশাল একটি মাঠ, এই মাঠের মধ্যে ব্যক্তি দাঁড়িয়ে আছে, একাই কি দাঁড়িয়ে আছে, কেউ নেই। তো সে ব্যক্তি মাঠের ভিতরে দাঁড়িয়ে থেকে ফাসামিআ ফিসহাবি, মেঘের ভিতরে লোকটি আওয়াজ শুনতে পাচ্ছে, মেঘের ভিতর থেকে বলা হচ্ছে ইস্তি হাদিকাতা ফুলানিন, মানে অমুক ব্যক্তির বাগানে পানি দাও, অমুক ব্যক্তির বাগানে পানি দাও, অমুক ব্যক্তির বাগানে পানি দাও, বারংবার এই কথাটি বলা হচ্ছে। মাঠের মাঝে যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে সে তো মানে আশ্চর্য ব্যাপার কি, মেঘের ভিতরে আওয়াজ হচ্ছে অমুক ব্যক্তির বাগানে পানি দিবে, এই ব্যক্তিটা কত সৌভাগ্যশীল। দেখা যাক, লোকটি দৌড় দিলেন, সহিহ মুসলিমের হাদিস, লোকটি দৌড় দিলেন আর মেঘ উপর দিয়ে যায়, লোকটা নিচ দিয়ে দৌড়িয়ে যায়, কিন্তু মেঘের সাথে কি আর মানুষ পারে, মেঘ তার আগে যে বৃষ্টি বর্ষণ করে ফেলেছে। এই লোকটি সে বাগানে যে উপস্থিত, দেখছে এক ব্যক্তি বাগানে, তিনি যে থাল বলেন বা প্লেট বলেন যেটিতে আমরা পানি শেষণ করে নিচ থেকে উপরে উঠিয়ে দিই, এমন কিছু পাত্র দিয়ে পানি ড্রেন থেকে উঠিয়ে গাছের গোড়ায় গোড়ায় ছিটিয়ে দিচ্ছে। তো এই দৌড়িয়ে যাওয়া লোকটি ওই লোকটাকে বলছে, ভাই মাই স্মোক, তোমার নাম কি? তো বলছে, আমার নাম দিয়ে কি করবেন? তো বলছে, না ভাই বলুন না আপনার নাম কি। তিনি যখন বলছেন তখন লোকটা নাম বলছে, তা ইসমুল্লাযী সামিআ ফিসহাবাতি, লোকটা এমন নামটাই বলছে যে নামটা তিনি মেঘের ভিতরে শুনেছিলেন। তখন এই লোকটা বলছে, আরে ভাই আপনি এমন কি কাজ করেন, আপনার জীবনে এমন কি আমল রয়েছে যে আমলের কারণে আপনার নাম মেঘের ভিতরে শুনলাম, ব্যাপারটা কি? সেই ব্যক্তি নিজেও তো আশ্চর্য ব্যাপার, আমার নাম আবার মেঘের ভিতরে শোনা যায়। তখন লোকটি বলছে, ভাই আমার জীবনে তেমন কোনো ভালো কাজ নেই, তবে ভালো কাজের মধ্যে একটি আছে, সেটি হচ্ছে কি, আমার যে বাগান আছে, ফলের বাগানটা আছে, এই বাগানটা যখন ফসল উৎপাদন হয়, ফসল পেরে নিয়ে আসার পরে ফসলগুলোকে তিন ভাগে ভাগ করি, এক ভাগ আমার পরিবারের খরচার জন্য রেখে দিই, আর দ্বিতীয় ভাগ আগামী বছরে ফসল উৎপাদন করতে যে খরচাটা হবে এই খরচার জন্য রেখে দিই, আর তৃতীয় অংশ যেটা থাকে এটি আমি প্রয়োজনীয় যারা প্রয়োজনের দাবিদার, যাদের প্রয়োজন রয়েছে, ফকির মিসকিন যেখানে যা প্রয়োজন আমি সেখানে দান করে দিই। তো হয়তো বা এটার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বড় একটা পুরস্কার দান করেছে। সুবহানাল্লাহ, আলাদা পুরস্কার, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ বানাবে আল্লাহর ওয়াস্তে আল্লাহ তাআলা তার জন্য কি বানাবেন, বাইতান ফিল জান্নাহ, মানে জান্নাতের মধ্যে একটা অট্টালিকা নির্মাণ করবেন। একক ব্যক্তি এককভাবে বানাবে কথাটা হাদিসে বলা নেই। তো এই জন্য সকলের কাছে আমার বিনীত আরজ থাকবে, আমার পক্ষ থেকে মসজিদের পক্ষ থেকে আরজ থাকবে, যে মসজিদে তৃতীয় তলায় কাজ চলছে, তৃতীয় তলার ছাদের কাজ চলছে, তো মসজিদ অলরেডি ঋণগ্রস্ত হয়ে গেছে, অনেক ঋণে পড়ে গেছে। তো আপনারা তো মসজিদের মানে আবাদকারী বা মসজিদের আবাদকারী যারা, তারা হচ্ছে মসজিদের মুসল্লি, তো আপনারা মসজিদের আবাদকারী, আপনাদের উপরে কিছুটা বর্তায় মসজিদের ঋণ, কমপক্ষে ঋণ থেকে যাতে মসজিদ মুক্ত হতে পারে, এজন্য আপনারা যে যতটুকু পারেন যেভাবে পারেন আল্লাহর ওয়াস্তে এই মসজিদের উন্নয়ন কল্পে আপনারা দান করে যাবেন। ওই যে বনি ইসরাইল ব্যক্তির জন্য, বনি ইসরাইল ব্যক্তির মতো, সে সময়ের জিব্রাইল এখনও আছে, মিকাইলের, যে মিকাইলের নির্দেশে মেঘ চালিত হতে সে মিকাইল আসে না, মারা গেছে, যে আল্লাহ তালা অসময়ে সেই সময় বাগানে বৃষ্টি দিয়েছিলেন সে আল্লাহ তালাও আছে। তো সব কিছু আছে কিন্তু বরকতটা উঠে গেছে, কারণ কি জানেন, আমাদের দানের হাতটা কি হয়ে গেছে,
একেবারেই সংকুচিত হয়ে গেছে, একেবারেই সংকুচিত, আমরা দান করতে চাই না, একদমই চাই না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যা সাখীউ করিবুন মিনাল্লাহি করিবুন মিনাল জান্নাহ, দানশীল ব্যক্তি আল্লাহরও কাছে জান্নাতেরও কাছে, আল বাখীলু বাঈদুন মিনাল্লাহি বাঈদুন মিনাল জান্নাহ করিবুন মিন জাহান্নাম করিবুল জাহান্নাম। তো এখানে বললেন যে বখিল ব্যক্তি আল্লাহ তাআলা থেকে অনেক দূরে, আবার জান্নাত থেকে অনেক দূরে, অন্যদিকে জাহান্নামের আবার খুবই কাছাকাছি। এই জন্য এই ক্ষেত্রে আপনাদের সকলের কাছে আমার আরজ থাকবে, মসজিদের উন্নয়ন কল্পে আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী সকলেই আপনাদের চেষ্টা অনুযায়ী সামর্থ্য অনুযায়ী দান করবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা।